아스트장. পরিষ্কার আছে তোমার। শহীদ হওয়া 40 জন জওয়ান, তাকে অশ্রু সোজা শ্রদ্ধাঞ্জলি জানাতে 7 নম্বর অঞ্চল আজ অমর শহীদ বীর জওয়ানদের উদ্দেশ্যে যে অমর জ্যোতি বাতি সহ জাতীয় পতাকা হাতে অসংখ্য মানুষ সহ আমাদের অমর শহীদ বীর জওয়ানের প্রতি আমাদের অভিযোগ বীর জওয়ানদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলির জন্য এক মিনিট আমাদের 7 নম্বর অঞ্চলের পক্ষ থেকে শ্রী 14 তারিখ গ্রাম দিবস কাশ্মীরের পুলওয়ামা এলাকায়
প্রায় 2057 জন সামরিক বাহিনীকে নিয়ে যখন প্রায় 40-50 জনের মধ্যে 42-40 অথবা 49 এই সংখ্যক জওয়ান নিহত হন, শহীদ হন, তাদের সংস্তব্ধ পরিবার পরিজনের প্রতি থাকলো ভারতের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি নাগরিকের সহবেদনা। বিশেষ করে আজকে 7 নম্বর অঞ্চলের পক্ষ থেকে অভিজিৎ দাস নেতৃত্বে যে অসংখ্য অমান জ্যোতি হাতে নিয়ে পথ পরিক্রমা করা হল তার একটি সুন্দর দৃশ্য। শহীদ হওয়ার জওয়ানদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে সেই সাথে সাথে তাদের শোক স্তব্ধ পরিবার পরিজনদের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপনার্থে আপনার এই উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন। অসংখ্য পার্টি প্রত্যেকের হাতে হাতে অমর জ্যোতি। দেখতে পাচ্ছি আমাদের শহীদ বেদিতে বীর শ্রেণীর জওয়ানদের উদ্দেশ্যে এই শহীদ বেদি আমাদের প্রধান কোথায় গেল? 7 নম্বর প্রধান প্লিজ, আগে প্রধান কোথায় গেল? প্রধান মালদান করছেন উপপ্রধান কোথায়? ওইখানটা একটা এ আছে, পেরক আছে, ঢুকে দাও রেজাল পেটে ভিতরে মালাকে ঢুকে দাও। না বাতিটা দাও, বাতিটা তুলবেন না, দয়া করে ফোন থেকে বাতিটা তুলবেন না, বাকি নিচে রেখে দাও, বাতিটা দিয়ে দাও, হাতে দিয়ে দাও, এটা দিয়ে দাও। আমরা আপনাদের দিয়ে দিয়েছি, সবাই কিছু টুকটা কথা বলতে হবে, একটু একটু মানুষকে একটু জানিয়ে দিন একটু ফুল দাও দেখে হ্যালো যারা দেবেন দয়া করে জুতোটা খুলে দেবেন, সে ভুল করবেন না। আমার অনেক বড় বড় নেতারা কিন্তু ভুল করেছেন, আপনারা কিন্তু ভুল করবেন না। যখনই যা সেই উদ্দেশ্য দেবেন অন্তত পায়ে জুতোটা খুলে দেবেন। তো সেই সময় আমি একটু বলে নিই, গত 14 তারিখ আমাদের কাছে ব্ল্যাক ডে কালো দিন, যখন ভারতীয় জওয়ানরা যারা আমাদের সুরক্ষার উদ্দেশ্যে, যারা আমাদের সার্বভৌমত্বের উদ্দেশ্যে, যারা আমাদের স্বাধীনতার উদ্দেশ্যে নিজের জীবনকে প্রতিমুহূর্তে ঝুঁকি নিয়ে ভয়াবহ সত্য প্রবাহের মধ্যে তারা দাঁড়িয়ে থেকে অত্যন্ত প্রহরীর মতো বন্দুক কাঁধে হাতে নিয়ে তারা তাদের নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই প্রিয় ছোট্ট কন্যাটি যখন বিদায় দেয় আমাদেরকে, যখন পিতা বিদায় নিয়ে যায় আবার আসবো দেখা হবে অশ্রু স্মরণ করেনি, সেই বীর জওয়ানরা যখন তাদের কনভয় জম্মু থেকে কাশ্মীরের দিকে কুচ করছিল সেই সময় একটি অভিশপ্ত ঘটনা ঘটে গেল, একটি পরিচিত ঘটনা ঘটে গেল, শতাব্দীর সেরা পরিচিত ঘটনা। জঙ্গিরা তাদের নিশানা করল আমাদের কনভয়কে, প্রায় 75টি গাড়িতে করে 2057 জন
আমাদের সৈনিক জম্মু থেকে কাশ্মীরের দিকে রওনা হচ্ছিল, তখন পূর্ণ নামক জায়গায় সঙ্গে সঙ্গে সেখানে আমাদের রক্ষাকর্তারা মৃত্যুর কোলে ঝরে পড়ে। পরবর্তী সময়ে 17 থেকে 18 থেকে বাড়তে বাড়তে 40 থেকে 42 থেকে 40, এখন 49 হয়ে গেছে, ছড়িয়ে গেছে, 50 ছড়িয়ে গেছে। প্রথমে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি, সেই সাথে সাথে সেই সমস্ত পরিবার যারা এই মুহূর্তে তাদের প্রিয়জনকে হারিয়ে শোকে মুছমান, সেই শোকস্তব্ধ পরিবারকে আমরা সমবেদনা জানাই। সেই সাথে সাথে আমরা বলি যারা এই অশুভ কাজে যুক্ত, এই অশুভ চক্রে যুক্ত, তাদের ভূগুচিকে কিন্তু আমরা পরোয়া করি না। তারা জানে না যারা এদেরকে নামিয়ে দিচ্ছে অর্থের লোভে, যারা এই সমস্ত যুবকদের নামিয়ে দিচ্ছে তারা জানে না বারে বারে তোমাদেরকে আমরা পরাজিত করেছি। আমরা 65 তোমাদের উপযুক্ত শিক্ষা দিয়েছি, 71 তোমাদের ডানা ভেঙে নতুন দেশ তৈরি করে দিয়েছি। আমি ভারতবাসী, আমরা ভারতবাসী। তা সত্ত্বেও যখন তোমাদের লজ্জা হয় না, তাহলে আমাদের সাবধান সতর্ক বাণী, প্রস্তুত থেকো বিজেপির আমাদের দেশের মাটির মানুষ, আমরা শিবির আমাদের দেশের মাটির মানুষ, আমরা বিনোবা ভাবের দেশের মানুষ, আমরা মেঘনাথ সাহার দেশের মানুষ, আমরা নেতাজি সুভাষ চন্দ্র দেবের দেশের মানুষ, আমরা মোহন আবুল কালাম আজাদের দেশের মানুষ, আমরা গান্ধী অহিংস নীতির দেশের মানুষ, দেশের মাটির মানুষ, আমরা অহিংস নীতি, আমরা অজ্ঞপন্থা বিশ্বাস করি না, ঘৃণা করি। এখানে কোন জাত নেই, ধর্ম নেই, রাজনীতি নেই, একাজে আমরা একান্নবর্তী পরিবার, আমরা ভারতবাসী এক পরিবার। প্রতি শরণ নিতে হবে, প্রতিকার করতে হবে, ধ্বংস করতে হবে। কোথায় রুট আছে সে রুটকে টেনে হিচড়ে বের করে একে একেবারে ধুলি সাঁকড়ে, অঙ্গ সাঁকড়ে ডুবিয়ে সুরে ডুবিয়ে মারতে হবে। তবে যারা মনে করে বাড়ি থেকে বসে এই সন্ত্রাসবাদীদের রাখেরা, যারা আজকে হাসি হাসছে, মনে রাখবে 71-এ তোমাদের ডানা ছেঁটেছি আমরা, আবার তোমাদের ডানা ছাড়ব। কারণ আমরা অহিংস হতে পারি, ধৈর্যের বাঁধ আছে, বাঁধ যদি বার বার ভাঙার চেষ্টা করো সেটা প্লাবিত হয়ে যায়, তাই কিন্তু প্লাবনে তোমাদের ভাসিয়ে নিয়ে যাব। 130 কোটি দেশের মানুষ, আমরা ভয় করি না তোমাদের, তোমাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য বাকি সেনারা তোমাদের দিকে কুচ করবে, সাবধান সন্ত্রাসীরা, আর রক্ষা নিয়ে হাত গুটিয়ে বসে থাকবো না আমরা, আমরা কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ব। তাই শেষমেশ আমরা ভারতবাসী আমরা এক, ভারতের গ্রাম শহর মাঠ ঘাট গলি গলি আমরা সবাই কিন্তু এক। তাই আজকে কেন হয়েছে, আজকে অমর চোখের মাধ্যমে জানিয়ে দিলাম শত্রুপক্ষকে, যা আমরা যারা শ্রমিক হয়েছে তাদের পক্ষে আমরা সন্ত্রাসবাদীকে ঘৃণা করি, আমরা তাদের কোন ধর্ম আছে বলে মনে করি না, আমরা তাদের কোন জাত আছে বলে মনে করি না, আর তাদের কোন রাজনীতি আছে বলে মনে করি না, আমরা মনে করি তারা অসভ্য বর্গ, তাদের পৃথিবীতে থাকার কোন অধিকার নেই। তাদের পরিবার পরিজনের প্রতি থাকলো ভারতের প্রত্যেকটি জনগণ, প্রত্যেকটি নাগরিকের সহবেদনা, বিশেষ করে আজকে সাতনগর অঞ্চলের পক্ষ থেকে একে একে
এই সন্ত্রাস দমনের ডাকে যারা আজকে হাসি হাসছে মনে রাখবে একাত্তরের